এ বিহু শিকোৱাটো সরকারের দায়িত্ব নহয়, রাইজর দায়িত্ব। রাইজর মাজতে সরকার এটা, যদি সকল বস্তু সরকারক গতাই দি থাকো, অসমত সরকার বিলাকো অসমিয়ার কিমান দিন থাকিব তারতো কোনো গ্যারান্টি নাই। যেটু পরিবেশত আমি আছো আজি, আপনালোকে বিধানসভাখন দেখিলে গম পাই যে এইবিলাক আমার বেদনার কথা, সঁচা কথা, যে কিমান দিন সরকার অসমিয়ার হয়ে থাকি। কিন্তু তার মাজতো বাপতি হাহন বিহুটো আমি ধরে রাখব লাগিব। সেই কারণে মই ভাবো যে নতুন চিন্তার আরম্ভনি হোক, নতুন ধরনে আমি কাম কাজ করু, নতুন ধরনে চিন্তা চর্চা করি আমি বাপতি হাহন বিহুটো ধরে রাখো। কোনোবাই কৈছে যে বিহুটো কিয় একমাহ পাতিব নোৱাৰে, সরকারে কিয় বাধা দিছে, আমি কোনেও বাধা দিয়া নাই, খুব আনন্দরে বিহু পাতো, গোটে রাতি বিহু পাতক, আমার কোনো আপত্তি নাই। খালি আইন শৃঙ্খলাটো পরিবেশ ঠিক রাখিলে হল, বাকি আমার কোনো কবলগিয়া নাই। কিন্তু সাত দিনের পিছত সেটা বিহু নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান পাতিব। মানুষে যিমান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সরকারেতো সিমানেই ভাল পায় যে তার মানে পরিবেশ স্বাভাবিক হয়ে আছে, কিন্তু তার মাজত বিহুটো নিভাজ হয়ে থাকক, বিহুটো প্রকৃত বিহু হয়ে থাকক। আর সেই উদ্দেশ্যে আমি এই প্রচেষ্টা হাতত লৈছো। সরকার ফালৰ পৰা হাত বিহুলৈকে পতা বিহু সমূহৰ প্ৰতি আমাৰ সহযোগিতা থাকিব, আমি আপোনালোকৰ লগত কাম কৰিম। আৰু এই বিহুটো সঁচা অর্থত বিহু, এই যদি 1265টা বিহুৱে 50গৰাকীকৈ ছোৱালী আৰু 20টাকৈ লৰা বিহুৰ নামত ওলায়, তেতিয়ালে প্রত্যেক বছৰে কিমান মানুহে বিহু শিকিব? যদি 1265টার লগত এটা মাত্র, 1265টার লগত এটা যদি শূন্য লগাই দিও, তাহলে 10গৰাকীক শিকালে 12650ে বিহু শিকিব। আর যদি 100 বুলি লগাই দিও, তেতিয়া 1,26,000 যুবক যুবতীয়ে বিহু শিকিব। কোরপরা শিকিব? নগর অঞ্চল। কোরপরা শিকিব? আমার যত বিহু লুপ্ত হব আরম্ভ করেছে, সেই জায়গা বিহু আমি পুনর পুরনা রূপত নতুন ধরনের সজাই পড়াই তুলব। মই আপনার অনুরোধ করিম যে বিহুটো পাতোতে 3-4টা কথা, যে বিহু বিহু হিসাবে পালন হোক, বিহুর মাজত আমার অসমীয়া বিহুয়ানোর প্রচলন হোক, অসমীয়া খাদ্য সম্ভারের প্রচলন হোক, আর বিহুর মাজত সরুকৈ হলেও বিহুটো কি, মই যেতিয়া আজি সাত বিহুর নাম লৈছো, মই ভুলো হব পাৰে, ইয়ার মাজত হয়তো বহুত সাত বিহুর নাম কলে কব নোৱাৰি, কিন্তু আমি হয়তো বিহু কমিটিত আছো, মও নাজানিছিল যোৱাকালিলৈকে, যেতিয়ালৈকে মই মিছা কথা কিয় কমও নাজানিছিল, যোৱাকালি মই অলপ পড়া শুনা কৰোঁতেহে যে সাত বিহু বুলি কিয় কয়। আর এনেকুৱা বিহুর বিষয়ে নজনা কথা কিমান আছে, সুভেনির বিলাকত, স্মৃতি গ্রন্থ বিলাকত এই কথা বিলাক আহক, যাতে নতুন প্রজন্মই বিহুটো ধরে রাখিব পারে। আমার আমার প্রজন্মটোয়ে কিবা এটা অন্তত আমি নতুন প্রজন্মটো দি থৈ যাও, আমার বিহুটো শুদ্ধ আর নিভাজ বাসত রূপত আমি থৈ যাও, সেইখিনিয়ে হয়তো আমার দায়বদ্ধতা হব, সেইখিনিয়ে আমার দায়িত্ব হব। বৰদৈ শিলাজনীর আকচুলি থপিয়াই মাটিলৈ নমাই আনি অসমীয়ার মনটোত সুমুয়াই দিবলৈ বহাগেই বতৰ কিজানি। ডক্টর ভূপেন হাজৰিকাই কৈছিল যে এই চিন্তাবিলাক নতুন প্রজন্ম বৰদৈ শিলাজনীক আকচুলি থপিয়াই মাটিলৈ নমাই আনি অসমীয়া মনটোক সুমুয়াই দিবলৈ বহাগেই বতৰ কিজানি, এই অসমীয়া মনটোক সুমাই দিবলৈ।